আসসালামু আলাইকুম। করোনার মধ্যেও যেন বিশ্বে বেজে উঠছে যুদ্ধের দামামা। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং নির্দেশ দিয়েছেন সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে। যুক্তরাষ্ট্র চলতি সপ্তাহে আয়োজন করতে যাচ্ছে বড় আকারের মহড়ার। চীন ভারতের মধ্যে হিমালয় অঞ্চলের সীমান্তে চলছে উত্তেজনা। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি তাসনিম হোসাইন। আজ আমরা প্রতিরক্ষা বিষয়ক বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর জানাব। আগামী নভেম্বরে চীন তাদের কাছে থাকা শক্তিশালী যুদ্ধবিমান জিয়ান H-20 প্রকাশ্যে আনতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী কৌশলগত বোমার B-2 এবং B-21 এর মোকাবেলায় এই যুদ্ধবিমান নির্মাণ করেছে চীন। ফলে আকাশে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানের শ্রেষ্ঠত্ব বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে। একই সাথে এই যুদ্ধবিমান মোতায়েন নিয়ে আঞ্চলিক উত্তেজনা সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। এদিকে যৌথ মহড়ার জন্য প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের 4টি কমব্যাটেন্ট কমান্ড একত্রিত হচ্ছে। এর উদ্দেশ্য হচ্ছে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে হামলা হলে কিভাবে তা মোকাবেলা করা হবে তার প্রস্তুতি নেওয়া। মহড়ার সময় বিমানবাহী রণতরী হ্যারি এস্ট্রুম্যান থাকবে। স্ট্রাইক গ্রুপ যোগ দেবে কানাডিয়ান যুদ্ধবিমান এবং এয়ারফোর্স F-15। এ মহড়ায় একটি B-1 বম্বারেরও অংশ নেওয়ার কথা রয়েছে। এ মহড়ায় US স্পেস কমান্ড ট্রান্সপোর্টেশন কমান্ডও অংশ নেবে। নর্দার্ন কমান্ডের প্রধান এয়ারফোর্স জেনারেল টেরেন্স ও শাভনেসি বলেন, COVID-19 সত্ত্বেও আমরা যে আমাদের দেশ রক্ষায় সদা প্রস্তুত সেটা প্রমাণ করতেই এ মহড়ার আয়োজন করা হচ্ছে। ইউরোপ এবং কৃষ্ণ সাগর বম্বার টাস্কফোর্স মিশনে প্রথমবারের মতো অংশ নিয়েছে যুক্তরাষ্ট্রের শক্তিশালী যুদ্ধবিমান B-1 বম্বার। এ মহড়ায় ইউক্রেন এবং তুরস্কের যুদ্ধবিমানও অংশ নেয়। ইউরোপের মিত্র দেশগুলোর প্রতি সংহতি প্রকাশ এবং শত্রু রাষ্ট্রের প্রতি সতর্ক বার্তার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের এ বম্বার মিশনে অংশ নেয়। এ মহড়ার সময় B-1 বম্বার পোল্যান্ড, রোমানিয়া, গ্রিস এবং মেসেডোনিয়ার প্রশিক্ষণ কার্যক্রমও অংশ নেয়। যুক্তরাষ্ট্রের কাছে 3টি কৌশলগত ভারী বম্বার রয়েছে। এর মধ্যে একটি হল B-1 বম্বার, অপর দুটি হল B-2 এবং B-52 বম্বার। B-2 এবং B-52 এর মতো B-1 বম্বারও বিশ্বের যে কোনো প্রান্তে বিরতি ছাড়া হামলা করে আবার যুক্তরাষ্ট্রে ফিরে যেতে পারে। একটি B-1 বম্বার 24টি পারমাণবিক বোমা বহন করতে পারে। নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে চীনের জুহাই এয়ার শো। চীনের সবচেয়ে বড় বিমান প্রদর্শনীর আয়োজন এটি। সামরিক পরিকল্পনাবিদরা নজর রাখছেন এই এয়ার শোর প্রতি। এর কারণ এই এয়ার শোতে চীন হাজির করতে পারে রহস্যজনক এক যুদ্ধবিমান, শক্তিশালী বোমারু বিমান, একটি স্টেলথ ফাইটার। এর নাম জিয়ান H-20। চীনের কাছে ইতিমধ্যে নিজস্ব উদ্ভাবিত J-20, J-31 পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান এবং স্টেলথ ফাইটার রয়েছে। কিন্তু জিয়ান H-20 আকাশে মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠত্বকে বড় রকমের চ্যালেঞ্জ জানাবে। চীনের নতুন বোমার জিয়ান H-20-তে থাকবে পারমাণবিক বোমা বহনকারী মিসাইল ছোড়ার ক্ষমতা। আর এ বিমানের মাধ্যমে চীন হবে বিশ্বের তৃতীয় দেশ যারা আকাশ, ভূমি এবং সমুদ্র থেকে পারমাণবিক বোমা বহনকারী মিসাইল ছোড়ার ক্ষমতা থাকবে। বর্তমানে শুধু মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার এ ক্ষমতা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এবং বিশ্বের ইতিহাসে এ যাবৎকালের সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধবিমান হল B-2 বম্বার। ১৯৮৯ সালে যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল আর রহস্যে ঘেরা এই বিমান তৈরি করে রাশিয়াকে মোকাবেলার জন্য। B-2 বম্বারের ডিজাইন সম্পূর্ণ ব্যতিক্রম। B-2 বম্বার একই সাথে প্রচলিত এবং পারমাণবিক বোমা বহনে সক্ষম এবং কয়েকদিন পর্যন্ত আকাশে অবস্থান করতে পারে পুনর্জ্বালানি সংগ্রহের মাধ্যমে। যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড থেকে উড়ে গিয়ে পৃথিবীর যে কোনো প্রান্তে হামলা পরিচালনা করে কোনো বিরতি ছাড়াই আবার যুক্তরাষ্ট্রে ফিরে যেতে পারে এ বম্বার। যুক্তরাষ্ট্র বর্তমানে B-2 বম্বারের নতুন সংস্করণ B-21 তৈরি করেছে। 2020 সালে এই বিমান যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীতে যুক্ত হওয়ার কথা রয়েছে। পেন্টাগন $97 বিলিয়ন ডলারের 100টি B-21 বিমান সংগ্রহের পরিকল্পনা করেছে।
চীনা নতুন জিএনএস-20 বিমান নিয়ে যে কারণে সামরিক অঙ্গনে আলোচনা চলছে তা হলো নতুন এ বম্বার যুক্তরাষ্ট্রের ব্যতিক্রমী বি-2 এবং বি-21 কে চ্যালেঞ্জ জানাবে। সে কারণে এই বিমান নিয়ে উদ্বিগ্ন মার্কিন যুক্তরাষ্ট্র। চীনের নিজস্ব উদ্ভাবিত উচ্চ প্রযুক্তি সমন্বয় ঘটানো হবে এতে। এতে থাকবে ফিফথ জেনারেশন প্রযুক্তি আর এ বম্বার হবে সুপারসনিক গতির। এতে থাকবে রাডার ফাঁকি দেওয়ার উচ্চ ক্ষমতা। চীনের আক্রমণ পরিচালনা ক্ষমতা দ্বিগুণ বৃদ্ধি পাবে। আর এ প্রযুক্তিগত উৎকর্ষ যুক্তরাষ্ট্রের জন্য হুমকির নতুন মাত্রা তৈরি করেছে। চীনের নতুন এ সুপারসনিক বম্বার ফিলিপাইন, জাপান, হাওয়াই, অস্ট্রেলিয়া এমনকি মার্কিন মূল ভূখণ্ডের জন্য হুমকি সৃষ্টি করেছে। চীনের নতুন এই বম্বার বিষয়ে বিস্তারিত এখনও প্রকাশিত হয়নি, তবে যুক্তরাষ্ট্রের সামরিক সদর দফতর পেন্টাগনের 2018 এবং 2019 সালের প্রতিবেদনে এই বিমান সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমেও ইতোমধ্যে এই যুদ্ধবিমান সম্পর্কে অনেক খবর প্রকাশিত হয়েছে। চীনা বিভিন্ন গণমাধ্যমে এই বিমানের আগমন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করা হয়েছে। পেন্টাগনে 2019 সালের প্রতিবেদনে বলা হয়েছে প্রচলিত এবং পারমাণবিক উভয় ধরনের বোমা বহনে সক্ষম এই বিমানের আওতা হবে কমপক্ষে 5,300 মাইল। অপরদিকে যুক্তরাষ্ট্রের বি-2 স্পিরিট বম্বারের আওতা 6,700 মাইলের বেশি। যুক্তরাষ্ট্রের আশঙ্কা চীন আকাশে পুনর্জ্বালানি সংগ্রহে সক্ষম বোমারু বিমান উদ্ভাবন করতে পারে। যুক্তরাষ্ট্রের দুশ্চিন্তা হলো চীন যদি এই ধরনের বম্বার উদ্ভাবন করতে পারে তাহলে চীনের সেকেন্ড আইল্যান্ড চেইনের বাইরেও বোমা বর্ষণের আওতায় আসবে। এমনকি চীনের এস্টেল ফাইটার যুক্তরাষ্ট্রের বি-2 বম্বারের মিশন পরিচালনার ক্ষেত্রেও সমস্যা সৃষ্টি করতে পারে। জিএনএস-20 ম্যাক্সিমাম টেকঅফ ক্ষমতা 200 টন এবং পেলোড ক্ষমতা 45 টন। এছাড়া প্রতিটি বিমানে থাকবে ব্যাপক ক্ষমতা সম্পন্ন 4টি হাইপারসনিক ক্রুজ মিসাইল বহন ক্ষমতা। এই বিমানের থাকবে গোয়েন্দা কার্যক্রম ক্ষমতা এবং কমান্ড অ্যান্ড কন্ট্রোল প্ল্যাটফর্ম। এর মাধ্যমে কয়েক হাজার মাইল দূরের তথ্য সংগ্রহ করতে সক্ষম হবে। এছাড়া থাকবে ইলেকট্রনিক ওয়ারফেয়ারের মতো ক্ষমতা। চীনা এয়ারফোর্স কমান্ডার জেনারেল মাও জিয়াওটিয়ান 2016 সালে এই বিমান সম্পর্কে মন্তব্য করেন, চীনের ইমেজ তুলে ধরা এবং করোনা নিয়ন্ত্রণে সফলতার প্ল্যাটফর্ম হতে যাচ্ছে জুহাই এয়ার শো। এর মাধ্যমে চীন বিশ্বকে বার্তা দেবে যে করোনা তাদের সমরাস্ত্র শিল্পে কোনো প্রভাব ফেলতে পারেনি। চীনের নতুন এ যুদ্ধবিমান উদ্ভাবন এবং মোতায়েনের কারণে আঞ্চলিক উত্তেজনা দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন অনেক বিশেষজ্ঞ। কুয়েতের প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম আপডেট কার্যক্রমে সম্মতি দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ। স্টেট ডিপার্টমেন্ট এই ঘোষণা দেয়, এতে কুয়েতের খরচ করতে হবে $1.42 বিলিয়ন বা প্রায় 12,000 কোটি টাকা। এদিকে তাইওয়ান ঘিরে চীন ফ্রান্স সম্পর্ক তিক্ত আকার ধারণ করতে যাচ্ছে। সম্প্রতি তাইওয়ানের কাছে কিছু সমরাস্ত্র বিক্রি করেছে ফ্রান্স। চীন এ বিষয়ে ফ্রান্সের কাছে আপত্তি জানিয়েছে। এর জবাবে ফ্রান্স কড়া প্রতিবাদ জানায়। করোনা বিষয়ে উল্লেখ করে চীনকে নিজের পরিস্থিতি সামাল দেওয়ার বিষয়ে মনোযোগী হওয়ার আহ্বান জানায় ফ্রান্স। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান ফ্রান্স তাইওয়ান অস্ত্র চুক্তি বাতিলের দাবি জানান। লিজিয়ান বলেন, তাইওয়ানের কাছে যে কোনো ধরনের অস্ত্র বিক্রি সামরিক ও নিরাপত্তা বিনিময়ের বিরোধী চীন। ফ্রান্সের কাছ থেকে তাইওয়ান রণতরীতে মিসাইল আপগ্রেড সিস্টেম কিনেছে। এসব রণতরী 1991 সালে ফ্রান্সের কাছ থেকে ক্রয় করে তাইওয়ান। তাইওয়ান নিয়ে পশ্চিমা দেশগুলোর সাথে চীনের সম্পর্কে অবনতি ঘটছে। যুক্তরাষ্ট্রের পর তাইওয়ান নিয়ে ফ্রান্সের সাথে বিরোধ চলছে। এর আগে তাইওয়ান ঘিরে নেদারল্যান্ডসের সাথেও চীনের সম্পর্কের অবনতি হয়। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা, কূটনীতি ও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।